এবার আমরা এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এক্স এর ভ্যালু 0 টু 10, 10 টু 20 এইভাবে আপ টু 40 টু 50 এবং করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এইবার আমাদের বের করতে হবে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। তাহলে আমরা কোফিশিয়েন্ট অফ স্কিউনেসটা যদি স্পিয়ারসন ফর্মুলাতে বের করতে চাই তাহলে আমাদের এই গিভেন ডেটা থেকে মিন আর মোডটা বের করে নিতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিতে হবে। এবং সেক্ষেত্রে আমি ডেটাগুলোকে এইভাবে লিখলাম যে এক্স এর ভ্যালু যা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি যা দেওয়া আছে, এবার আমার প্রত্যেকটার মিড ভ্যালু বের করতে হবে 5, 10, 20, 30 মানে 50, 50 হাফ মানে 25, 40, 70, 35 আর এটা 45। আচ্ছা, এইবার আমরা ডেভিয়েশন করব শর্টকাট মেথডে। ডেভিয়েশন করলে ঠিক মিড ভ্যালু একটা নেব, এই 25কে আমি এ ধরলাম, তাহলে আমাকে বের করতে হবে এক্স মাইনাস এ, তাহলে 5 - 25 মানে -20। আচ্ছা, আমরা আরও বেটার হতো এক্স মাইনাস এ বাই আই করে দিই, আই মানে হচ্ছে 10, তাহলে আরও শর্ট হয়ে যাবে। সরি, আইকে 5 করি, ডিফারেন্সকে 5, 15, হ্যাঁ 10 করলেই বেটার হবে। তাহলে পরে এবার ভ্যালুগুলোর ডেভিয়েশনের ভ্যালুটা কি আসছে, 5 - 25 তার মানে -20 - 20/10 মানে -2, এটা হবে -1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2। তাহলে আমরা ডি এর ভ্যালু পেলাম। এবার এফ আর ডি মাল্টিপ্লাই করি, -28, 23, 0, 21, 15, 30 এফ ডির ভ্যালুটা পেয়ে গেলাম। এফ এর ভ্যালুটা সাম, এফ এর ভ্যালুটা বের করতে হবে, এফ ডির ভ্যালুটা পেয়ে গেছে, এফ ডি স্কোয়ার। তাহলে এফ ডি স্কোয়ার বের করতে গেলে আমরা এখানে ডি স্কোয়ারটা বের করে নিলে আরও খাটনিটা কম হতো, ঠিক আছে। ডি স্কোয়ারটা না আমি বাঁদিকে বের করলাম, 4, 1, 0, 1, 4, তাহলে এফ ডি স্কোয়ার 4 × 14, 4 × 14, 56, 4, 4, 6, 4, 4, 5, হ্যাঁ 56, তারপরটা 23, 23, তারপরটা 0, তারপরটা 21, 21, তারপরটা 4, 15, 60, এফ ডি স্কোয়ারে বেরিয়ে এলো। ওকে, তাহলে পরে আমরা এ 4, 3, 7, 7, 14, 15, 5, 20, 0, 2, 1, 3, 5, 7, 9, 1, 10 সামেশান এফ মানে 100 বেরোলো। এফ ডি কত, 30, 28, তার মানে +2, 123, 23, 0 হচ্ছে সামেশান এফ ডি 0। এফ ডি স্কোয়ার কত হচ্ছে, 6 × 3, 9 × 10, 0, 7, 1, 6 × 7, 8, 2, 9 আর 5 × 14, 2, 16। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী মিন কত, মিন হচ্ছে সামেশান এফ এক্স বাই এন, সামেশান এফ এক্স মানে কত, সামেশান এফ এক্স আমরা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিই, পরে মিনটা দেখছি। অ্যাকচুয়ালি আমরা এখানে আমরা মিন অ্যাজুম মিন ফর্মুলা অনুযায়ী আমাদের মিনটা এখানে আসবে, মিন ইকুয়ালস টু আসবে এ প্লাস সামেশান এফ ডি বাই এন ইন্টু আই, এ ইজ 25 প্লাস সামেশান এফ ডি হচ্ছে 0, সো মিন উইল বি দ্য 0। নাও উই আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ডি। ওকে, এস ডি ডিপেন্ডস অন দ্য অরিজিন, সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ ফাইন্ড আউট দ্য এস ডি অফ ডেভিয়েশন ভ্যালু, দেন উই হ্যাভ টু মাল্টিপ্লাই ইট। ওকে, সো সামেশান এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এফ ডি বাই এন এর হোল স্কোয়ার ইন্টু আই করলেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। সামেশান এফ ডি স্কোয়ার মানে হচ্ছে 160 ডিভাইডেড বাই 100 মাইনাস সামেশান এফ ডি 0, সো দিস ভ্যালু উইল বি 0 ইন্টু আই
is 10. So four by root 10 into 10, that is 4 root 10. Root 10 category, the this is the value of standard deviation, okay, equals to 12.65 approximate value. You can calculate it with help of the calculator. এবার আমাদের বের করতে হবে মোডটা. মোড বের করতে গেলে আমাদের ডিস্ট্রিবিউশনে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা? 27. তাহলে করেসপন্ডিং 20 থেকে 30, এই 20 to 30 ইজ দ্য মোডাল ক্লাস. তাহলে মোড ইকুয়ালস টু এল ওয়ান, মানে এই 20 প্লাস, আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই যদি করি, 20 প্লাস 4 by 10 ইন্টু আপটু, একবারে একবারে না করে তোমাদের তাহলে আবার বুঝতে অসুবিধা হবে, বরং ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দিই. এফ ওয়ান ঠিক এর আগের এইটার যদি জাস্ট আগে 27 মাইনাস আসবে 23, উপরে আসবে 27 মাইনাস 23, আর নিচে আসবে, নিচে আসবে 2 ইন্টু 27 মাইনাস 23 আর 21, 23 আর 21 ইন্টু আসবে আই, আই মানে কত? 10. তার মানে 20 প্লাস এখানে 4, আর এখানে একবারে ক্যালকুলেট করলে আমরা একবারে বলে 27 গুণে 54, আর এদিকে 23 44, 10 ইন্টু 10, তার মানে 20 আর যোগ 4 24. তাহলে আমরা মোড পেয়ে গেছি, মিন পেয়ে গেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেছি. ঠিক আছে, আমরা এই তিনটে ভ্যালু পেয়ে গেছি. তাহলে আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি যে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস এসকে ইকুয়ালস টু, কোফিশিয়েন্ট অফ স্কিউনেস এসকে ইকুয়ালস টু মিন মাইনাস মোড, মিন দ্যাট ইজ 25 মাইনাস মোড দ্যাট ইজ 24 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্যাট ইজ 12.65. আফটার ক্যালকুলেটিং উই উইল গেট দ্য ভ্যালু অফ স্কিউনেস অ্যাজ 27.0.08, ভ্যালু উইল বি 0.08. ওকে.